ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা জানো যে আমি মথুরাপুরে এসেছি আমার দিদির বাড়িতে। তো আজকে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, এখানে ঢাকি বলে একটা জায়গা আছে, সেখানে যাচ্ছি। জানি না জায়গাটা কেমন, এর আগে আমি যাইনি কখনো। তো আমরা যাচ্ছি, দিদি দাদা, দিদি দাদার জামাইবাবু যাচ্ছে, আর একটা পুচকু রাজদীপ, ওটাও দিদির ছেলে, আর আমি, মানে আমরা পাঁচজন যাচ্ছি। আমরা এখন রেডি হচ্ছে সবাই, আর চলো ভিডিও দেখা হচ্ছে। ঢাকি চলে এসেছি, আর ঢাকি বলতে আমি ভেবেছিলাম একটু অন্যরকম কিছু, কিন্তু অন্যরকম কিছু না, শুধু এরকম, মানে নদীর পাড় আছে অনেকটা দূর পর্যন্ত, আর এদিকে নদীগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু এখন জোয়ার আছে যথেষ্ট। আর পেছনে এরকম গ্রাম, আর ওইখানে সব দাদা দাঁড়িয়ে আছে, দাদা দিদি আর জামাইবাবু আর একটা, আর আমি একটু এখানে ঘুরে ঘুরে ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো, আর তো তেমন কিছু দেখানোর নেই, শুধু এখানে হাঁটার রাস্তা, মানে খুব সুন্দর জায়গাটা, আমার খুব ভালো লেগেছে। মানে সন্ধ্যাবেলা এসে বসে থাকতে পারলে ভালো, কিন্তু অত টাইম এখন নেই। তো এখন বাড়ি যাওয়ার টাইম চলে এসছে, একদম বেশ টাইম ঘুরতে পারিনি, কারণ দাদারা সবাই ঘুমাচ্ছিল, আর আমরা ওয়েট করছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তো এসে তাও এখানে 15-20 মিনিট মতো আছি, এবার আমরা বাড়ির দিকে যাব, সন্ধে হয়ে যাচ্ছে। আর এখানে জায়গাটা তো নদীর পাশে, অতটা ভালো না যেহেতু দিদি আছে আমি আছি, সেই জন্য। তো চলো গাইস, আজকে মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। যতক্ষণ খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।